গাইস, এই যে শ্বশুর বাড়িতে চলে এসেছি, মানে আমার আমার বাপের বাড়িতে আর আমার শ্বশুর বাড়িতে। মায়ের শরীরটা খুব একটা ভালো ছিল না, দেখে চিনতেই পারছো যে এটা একদম। তো আমরা এখন বাইরে কাউকে দেখছি না, ঘরে ঢুকবো। কাউ দেখছি না তো, কই সব দরজা যতক্ষণ খোলা আছে সবাই আছে। তো চলো ঘরে যাই, দেখা যাক কে কে আছে না আছে। আমার শ্বশুর বাড়ির ঠাকুর মন্দির, রাধাকৃষ্ণের মন্দির, এটাও তোমাদের আগে দেখিয়েছিলাম। বাইরে কাউকে দেখছি না, হয়তো ঘুমোচ্ছে। তো ঘরে ঢুকছি, দেখি কি আছে। ঘর তো অন্ধকার, কোথায় সত্যি সত্যি চিড়ে গেছে সবাই, এসে দেখছি ঘুমোচ্ছে। তোমরা দেখতে থাকো প্র্যাঙ্কটা কি। শালি দেখলাম, শালি ঘুমোচ্ছে, তো ভাবছি একটা প্র্যাঙ্ক করবো। অনেকদিন কোনো প্র্যাঙ্ক ভিড় হয় না, তো দেখতে পাচ্ছ ওখানে ঘুমোচ্ছে, আর আমরা আজকে একটা প্র্যাঙ্ক করবো। আর প্র্যাঙ্কটা কি হবে এখনো ঠিক হয়নি, অনেক কিছু খুঁজছে, হয়তো কিছু একটা হবে। তো তোমরা কেউ স্কিপ করো না ভিডিওটা, দেখতে থাকো। তো চলো আজকে একটা প্র্যাঙ্ক হয়ে যাক, অনেকদিন এখনো প্র্যাঙ্ক ভিডিও হয় না। যেহেতু কালকেও মানে যেহেতু প্রোগ্রাম করেছে, ওর একটা প্রোগ্রাম ছিল, মানে বাউল গান করে। তো এই দুটো পেয়েছি, আর কি আর কি করা যায়। পাউডার পাও নাকি? রাখো, পাউডার তো আছে। এখানে সবাই ঘুমোচ্ছে, আমরা যে সিকিউরিটি টের পাচ্ছি না, কিচ্ছু টের পাচ্ছে না, ঘুমোচ্ছে। ওকে যদি এখন তুলে ফেলে দিই তাও কিছু টের পাবে না। সব কিছুই পেয়েছি, তো তোমরা দেখতে থাকো কী করবো সে। দেখো দাঁড়াও, আগে দেখি আবার যদি উঠে পড়ে। চলো সোজা করতে হবে, তোর মুখ তো ব্যাক, তোর মুখ তো ঘুরিয়ে ঘুরিয়ে শুয়ে আছে, তো সোজা করবো কী করে? করো না, ডাকো না একবার। তোমার মেয়েও চলে এসেছে। অনেকটাই ঘুমিয়ে গেছে, এবার দেখা যাক কতটা ঘুম আছে ওর মধ্যে। লাইটটা চালাও, দেখতে পাচ্ছ এখনো গভীর ঘুম ঘুমোচ্ছে। আর আমরা যেগুলো গুছিয়ে রেখেছিলাম সেগুলো নিয়ে এখন অপারেশন শুরু হবে। তো তোমরা কেউ স্কিপ করবে না, ভিডিওটা কিন্তু দারুণ মজার হতে চলেছে, আর ভিডিওটা না দেখলে মিস করবে, আর ভিডিওটা খুব হাসির হতে চলেছে। তো চলো দেখতে থাকো। তুমি যাও, সরে যাও, হয়ে গেছে। দেখতে পাচ্ছ কি অবস্থা আমাদের, মানে অপারেশন পুরো কমপ্লিট। আর এখন তোমরা দেখতে পারবা, কিচ্ছু টের পাচ্ছ না, ঠিক আছে, খালি আওয়াজ হচ্ছে। এখন এখন তোমরা দেখতে পারবা আসল মজার কাহিনী। তো চলো দাঁড়াও, ওকে ডাকবো, জোরে জোরে কথা বলছি, ঠিক আছে, ওকে জোরে ডাকবো, এখন ওকে ডাকবো। আর ডেকে ওকে আমরা ব্লক করছি, আমি ডাকছি মাসিকে। তো ওকে ডেকে আমরা ব্লক করছি, ফ্রন্টে নিয়ে আসবো। দেখো কি মজা শুনছিস না, কারণ চলে গেলাম।
তো চলো দেখতে থাকো। ওই পূর্ণ, তুই কখন থেকে ডাকছিস? সব বসে আছিস, উঠবি না? আরে ওঠ, সে কখন এসেছি বলো? তাই তো ব্লক করছি, তুই কিছু বলবি? চলে গেলাম আমি, আমি ব্লক করতে করতে আসলাম, আমার বাড়িকে একটা ব্লক। কালকে কটা পর্যন্ত জেগেছো? কটা পর্যন্ত জানিস? ও হেভি লাগছে তো। কি রে, কয়টা কালকে কত লিপস্টিক করে আসছিস? নাকি রাত প্রোগ্রাম করেছিস? মধু হয়নি কিছু? মধু সে? হ্যাঁ হ্যাঁ বল, আমরা কখন এসেছি আমি জানি। বলো পাপা, বলো পাপা, বলো কখন এসেছি আমরা? কখন থেকে ডাকছি? ও মা ঘুমাচ্ছে। কখন থেকে ডেকে যাচ্ছি না বাবা? না, আমরা ব্লক ব্লক করে কমপ্লিট করে ব্লক করতে করতে আসলাম, এটা কমপ্লিট করে বাড়ি আসবো। খাট মাট কি রয়েছে? ও মা, মা, ও মা, মা ঘুমাচ্ছে। খাওনি কালকে কিছু? নেই নেই। ওরে খাবার টাবার দাও, পেয়ারা নিয়ে আসলাম, খাও। এই বাড়ি চলে গেলাম, এখন বাড়ি যাবো। যাবি আন্দাজ? চল চল, যাবি তাহলে চল। কেন এরম ভাবে তুলছো কেন আমারে? এই কত সুন্দর লাগছে, ব্লগ করছি না? একটু পরে করো, যাও। আরে শোন, আর চুলগুলো একটু বাঁধো। চুলগুলো বাঁধো পুরো, সেই নাগিন নাগিন বলছি, সেই ইয়ে কি? আরে চুলে তেল দে, আর রাতে বেলা এসে তুই তেল তেল দে। তা চোখাম করে কি কিছু তুলিস নি নাকি? আমরা হেভি ঘুম পাচ্ছে, আর ঘুমাবো। তাহলে আমরা চলে যাই, তারপর ঘুমাও। চলো থাক, ঘুমাও ঘুমাও ঘুমাও। হ্যাঁ দিদু না ডাক, দিদু আস্তে, যদি না উঠে তাহলে থাক। খাম বড় মাছ না, চোখে মুখে এই অবস্থা করে রেখে দিচ্ছ, খাও না দাও না, সত্যি কি আর বলবো। জল খাতে দিচ্ছিস কেন আমারে? কখন এসেছিস তোরা? অনেকক্ষণ হয়ে গেছে, বাড়ি যাওয়ার টাইম হয়েছে। চাফা করবো না আমার জন্য নাকি? আর তাহলে আমাদের ফেসে ব্লগে আয়, আচ্ছা ব্লক করি আমরা। তাহলে ও ফ্রন্টে ফ্রন্টে নিয়ে আসি। হ্যাঁ তো আসো, কিছু বলো। তো গাইস এই দেখো আমার বউ আছে। हमको मारो, हमको जिंदा मत छोड़ो सालो, हम कोई मंदिर का घंटा है कि कोई भी आके बजा जाता है? हां रोकड़ बंद करो, ये क्यों हो रहा है? मां मेरा, ये क्या घोड़ी चीज, छोड़ो गंदे के। ओ मां কেমন লাগছে, কেমন লাগছে আমার শালিকা অবশ্যই তোমরা কমেন্টে কমেন্টে বলো। আর আজকে কিন্তু একটা এত সুন্দর করে এই যে মেকআপ আর্টিস্ট এনে দেখলে তোমরা, আর দেখতেই পাচ্ছ প্রচন্ড রেগে গেছে। তোকে হেভি লাগছিল, তুই যাই বলিস, তোকে দারুণ লাগছিল আজকে। আমি দেখতে সুন্দর, আমাকে তো হেভি লাগছে। কি কইলা? কিছু না, লজ্জা পাইছি। আসি, প্র্যাঙ্কটা কেমন লাগলো? পুরো অদ্ভুত, আর এতই অদ্ভুত, অদ্ভুত বানাতে পারে আমাকে ভূত বানিয়ে দিল ওরো ভগবান। তুই থেকিস